নমস্কার দর্শক বন্ধুরা, আমি ডক্টর জয়া রায় জানাই আপনাদেরকে স্বাগত। পুনরায় আমরা শুরু করছি আমাদের সপ্তম অধ্যায়। এর আগে আমরা জেনেছিলাম যে শরীর সেটা তার মৃত্যু হয়, কিন্তু যেটা শরীরই মানে শরীরের মধ্যে যেটা নিবাস করে, যেটা বাস করে, সেটা অজর অমর থাকে। তো আজ আমরা জেনে নেব যে সপ্তম অধ্যায়তে কি হয়েছিল। আমাদের সঙ্গে রয়েছেন স্বামী প্রভুদানন্দজি। স্বামীজি, আপনাকে জানাই স্বাগত ও প্রণাম। জয় ভগবান। স্বামীজি, সপ্তম অধ্যায়তে কি হয়েছিল আপনি আমাদের দর্শককে যদি বলেন। তার আগে বলে দিই দর্শক বন্ধুরা, আপনারা আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন। আপনাদের কমেন্ট আমাদের জন্য বহুমূল্য হচ্ছে, অতএব আপনারা নিচে কমেন্ট বক্সে গিয়ে কমেন্ট করবেন এবং সাবস্ক্রাইব করবেন চ্যানেলটাকে, যাতে আমরা আরো উদ্যোগী হয়ে এই কাজটাকে করতে পারি। সবার আগে সবাইকে প্রণাম জানাচ্ছি, সবাইকে ধন্যবাদ। আমরা যেখানে ছিলাম সেটা হচ্ছে যে যেখানে ভগবান কৃষ্ণ আমাদের যে স্বরূপের কথা বলছেন, যে আমাদের স্বরূপটা কি, উনি প্রথমে বলেন যে দেখো এই পৃথিবীতে কোনোটাই কোনো কিছু সত্য না। আবার বলছেন যে সত্য না মানে পৃথিবীটা তুমি যেভাবে দেখছো বা জগৎটাকে তুমি যেভাবে দেখছো সেটা সত্য না, কিন্তু জগতের যে সত্তা সেটা কিন্তু অবিনাশী, সেটা কিন্তু তুমি যা দেখছো সেটা মিথ্যা, কিন্তু এর পেছনে যে সত্তা সত্তাটা আছে সেটা তুমি দেখছো না, কিন্তু ওটাই কিন্তু সত্য এবং ওটাই হচ্ছে আসল থাকছে, ওটাই একমাত্র অস্তিত্ব, ওটাই থাকছে, ওটা তুমি, ওটা আমি, ওটা সবাই। তো আমরা যে জায়গাটাতে আগের যে এপিসোডটা ছিল সেখানে বিরাম দিয়েছিলাম, সেটা হচ্ছে এরকম যে ইয়া এনাম ব্যক্তি হন্তারং ইয়শ্চৈনা মান্যতে হতম উভৌতো না বিজানিত নায়ম হন্তি না হাঙ্গতি। তো বলছে যে যিনি ভাবেন যে আমি কাউকে হত্যা করতে পারি বা যিনি ভাবেন যে আমার হত্যা হতে পারে, ও যে দুজনেই জানে না যে সে আত্মাকে হত্যা করা যায় না এবং তিনি হত হন না। তো এইখানে বলতে আমরা ছিলাম। এইবার ভগবান কৃষ্ণ ভগবদ গীতার মধ্যে একটা সবচেয়ে মানে ওয়ান অফ দ্য ফেমাস যে শ্লোকটা সেটা উনি বলছেন, এটা আমরা সবাই জানি, প্রায় আমরা বলছেন যে সেটা হচ্ছে না জায়াতে মৃয়তে বা কদাচিন। দেখো এই যে আত্মা, এর জন্ম বা মৃত্যু কোনোদিন হয় না। নায়াম ভূত্বা ভবিতা বা না ভূইয়া, বলছে যে যখন সে জন্মের আগেও তো সে ছিল, অস্তিত্ব ছিল। তো যিনি অস্তিত্ববান আছেন তার কোনো সময় কোনো অনস্তিত্ব হয় না। মৃত্যু বলে যে তুমি যে ভাবছো যে মৃত্যুতে সে শেষ হয়ে যাবে, নষ্ট হয়ে যাবে, তাকে তার বিনাশ হয়ে যাবে, তাকে আর পাওয়া যাবে না, বলছে না যিনি অস্তিত্ববান সে কোনো সময় অনস্তিত্ব হয় না। তাই তুমি এই এই চিন্তাটা করো না যে তোমার ঠাকুরদাকে তুমি দেখবে না বা তোমার গুরুদেবকে তুমি দেখবে না বা তিনি তারা চলে যাবে, তুমি তাদের হারিয়ে ফেলবে, এই চিন্তাটা তুমি করো না। তো না জায়াতে মৃয়তে বা কদাচিন নায়ম ভূত্বা ভবিতা বা না ভূইয়া আজও নিত্য শাশ্বতোয়ম পুরাণ। এই যে পরমাত্মা, ইনি হচ্ছেন অজ, অজ মানে তার জন্ম নেই, নিত্য তার মৃত্যুও নেই, হ্যাঁ শাশ্বত তার ক্ষয় নেই, শরীরের ক্ষয় হয় কিন্তু আত্মার কোনো ক্ষয় নেই, এবং পুরাণও তিনি সেই পুরাণ, মানে পুরাণ মানে বেদের মধ্যে যে পরমাত্মার কথা বলা আছে এই পরমাত্মা হচ্ছে তুমি, ঠিক আছে। না হান্যতে হান্য মানে শরীরে, শরীর যদি কেউ মারাও যায় বা শরীরটাকে কেউ যদি মেরেও ফেলে তাও কিন্তু সেই পরমাত্মাকে কেউ। বেদা বিনাশিনাম নিত্যাম ইয়া এনাম আজম অব্যয়ম, দেখো এই যে যিনি বেরিয়ে যাচ্ছেন তিনি কিন্তু আত্মা, তিনি কি, তিনি অবিনাশী, তিনি যার মধ্যে ছিলেন সেটা বিনাশ হয়ে গেল, শরীরটা বিনাশ হলো তার বিনাশ। বেদা অবিনাশিনাম নিত্যাম, সে নিত্য থাকছে মানে শরীরের আগেও সে ছিল এবং পরেও সে থাকছে, এবং যখন শরীর ছিল তখনও সে আছে, সে নিত্য। বেদা বিনাশিনাম, বেদা অবিনাশিনাম নিত্যাম ইয়া এনাম আজম অব্যয়ম, এবং এই যে পরমাত্মা তিনি হচ্ছেন আজম, তার কোন জন্ম নেই এবং
অব্যয়ম, তার কোনো বিনাশও নেই, তার কোনো মৃত্যুও নেই। ঠিক আছে, জন্ম জন্ম কি, জন্মটা শরীরটা জন্ম হচ্ছে, কিন্তু এই শরীরের মধ্যে যে প্রবেশ করছে তার তো কোনো জন্ম নেই। আমরা দেখছি যে জন্ম হয়েছে, আমি বলছি যে আমার জন্ম হয়েছে, কিন্তু এই শরীর হওয়ার আগেই তো আমি ছিলাম। আমি কিন্তু এই শরীরটাকে চুজ করেছি, এবং চুজ করে আমি, আমরা বলি যে আমাদের জন্ম হয়েছে, আমাদের জন্ম হয়নি, আমরা জন্ম নিয়েছি, আমরাই আমাদের মা বাবাকে চুজ করি, এবং আমাদের মা বাবাকে চুজ করি, পরিবারটা চুজ করি, এবং তখনই সেভাবেই আমাদের জন্ম হয় এবং ধীরে ধীরে আমাদের মৃত্যু হয়। কিন্তু যার এই জন্ম এবং মৃত্যু হচ্ছে সে কিন্তু সবসময় অবিনাশী। মেধা বিনাশিনাম নিত্যম ইয়া এনাম আজম অব্যয়ম কথং স পুরুষ পার্থ কং ঘাতেতি হান্তিকাম। বুঝেছি, তাহলে কে পার্থ, তাহলে কে কাকে মারবে এবং কে কার কে কে মৃত হবে, কে মানে কে মারা যাবে। তুমি যে তোমার মধ্যে যে একটা সবসময় একটা যে একটা যে দুঃখ হয়ে আছে, তুমি তোমার মনের মধ্যে একটা দুঃখ নিয়ে রেখেছো, একটা শোক নিয়ে রেখেছো যে আমার পিতামহ মারা যাবে বা আমার গুরুদেব মারা যাবেন, তো গুরুদেব মানে যাকে বলছো সে তো পরমাত্মা, সে তো আত্মা, তার তো কোনো মৃত্যু নেই। তুমি যে শরীরটাকে দেখছো সেই শরীরটা তো এমনিও মরবে, একদিন একদিন থেকে মরতে হবে, কিন্তু তার ভেতরে যিনি আছেন তার তো কোনো মৃত্যু নেই। এই জন্য বলছেন কথাং স পুরুষ পার্থ কং ঘাতয়তি হন্তিকাম, সেই পুরুষ কাকেই বা মারবে এবং সে কার দ্বারাই বা হনন হবে। এবং তারপরে আরেকটা খুবই ইম্পর্টেন্ট শ্লোক এবং খুবই প্রসিদ্ধ শ্লোক, এটা সেটা হচ্ছে এই একই ধরনের কথা ভগবান কৃষ্ণ বারবার বলছেন। কেন বলছেন তা মানে বুঝতে হবে, যখন গুরু যখন একই ধরনের মানে একই ধরনের উপদেশ শিষ্যকে দিচ্ছে, তার মানে শিষ্যের সেই সেই উপদেশের ধারণা হচ্ছে না। অর্জুন, অর্জুনের মন এই দুঃখ কষ্টে বা শোকে এমনভাবে সে পুরোপুরি মানে ইয়ে হয়ে আছে, মানে পুরোপুরি সে ওভারওয়েলম হয়ে আছে, মানে একদম সে কাতর হয়ে আছে যে সে ওই জিনিসটা ধারণাই করতে পারছে না। শ্রীকৃষ্ণ বলছে যে দেখো মৃত্যু নেই, বা মৃত্যু নেই এবং যার তুমি মৃত্যু বলে ভাবছো তার কোনোদিন মৃত্যু হবে না, কিন্তু সে ধারণা করতে পারছে না। যেহেতু ধারণা করতে পারছে না সেহেতু তাকে বারবার একই কথা বলছে। এবং আরেকটা কথা হচ্ছে যে যখন আমরা উপনিষদে দেখি, যেটা উপনিষদ বা বেদ হচ্ছে সনাতন ধর্মের মানে বেশ, ওখান থেকে সবকিছু এসছে, ভগবান কৃষ্ণ যা যা বলছেন সবকিছু কিন্তু উপনিষদে আছে। ওই তুমি যদি উপনিষদ সবগুলো পড়ো তাহলে তুমি দেখবে ওখান থেকে এক একটা শ্লোক নিয়ে নিয়ে কিন্তু উনি বলছেন, বুঝতে পেরেছো তো। নতুন কথা কেউ বলে না, যে আমরা ভাবি যে কৃষ্ণ হয়তো নতুন কথা কোনো কথা বলেছে, নতুন কথা না, সবকিছু বেদের মধ্যে আছে। ভগবান কৃষ্ণ বা রাম বা যারা মহাপুরুষ হয় তাদের মধ্যে শক্তিটা অনেক বেশি থাকে, তারা অনেক লোককে একসাথে মানে প্রভাবিত করতে পারে তাদের কথাতে, বুঝতে পেরেছো তো। যেমন একটা বড় লাইট, একটা বিরাট বড় লাইট অনেক লোককে লাইট দিতে পারে, আবার একটা ছোট্ট লাইট, সেটা ছোট লাইট সেটাও লাইট দিচ্ছে, কিন্তু সে দু একজনকে হয়তো লাইটটা দিতে পারছে, কিন্তু তারা দুজনে কিন্তু একই ইলেকট্রিসিটি দিয়ে চলছে। কিন্তু যেটা বড় লাইট সে কিন্তু অন্য জায়গাতে তার ইলেকট্রিসিটি আসছে না, একই ইলেকট্রিসিটি সেটা চলছে। তো একই তত্ত্ব বলার উপরে যে বলছে তার উপরে নির্ভর করছে, যে শক্তিশালী মানে নিশ্চয়ই, এবং যে শক্তিশালী তার উপরে নির্ভর করে। তো বেদের মধ্যে আছে যে বারবার বলো, দেখো আমরা বেদের মধ্যে একটা মহাবাক্য বলে জানি, যে যেখানে বেদের চারটা, বেদের চারটা মহাবাক্য আছে, একটা হচ্ছে তার তমসী সেতুকেতু বলে একজন ছিল তাকে বলা হয়েছে। তো এই তত্ত্বমসীটা নবার বলেছিল উচ্চারণ, তার তমসী তার তো বারবার, তো এই নবার বলা হয়েছিল কেন, বারবার বললে কি হয় শিষ্যের মধ্যে এই ধারণাটা হয় যে তুমি সেই, তুমি সেই, তুমি সেই। বাল্মীকি রাম রাম করতে করতে, হ্যাঁ মরা মরা করতে করতে রাম রাম রাম, হ্যাঁ রাম রাম করতে করতে সে রামের মানে রামের পুরো জীবনটাই সে দেখে ফেললো এবং ত্রিকালদর্শী হয়ে গেল সে। তো এখানেও সেম, তো এর জন্য ভগবান কৃষ্ণ বারবার অর্জুনকে একই কথা বলছেন যেন তার আত্মতত্ত্বের যেন তার ধারণাটা হয়। ঠিক আছে, তো বলছেন সেটা হচ্ছে যে যে বাসাংসি জীর্ণানি যথা বিহায় নবানি গৃহাতি নরোপরাণী তথা শরীরানি বিহায় জীর্ণানি অন্যানি সংজ্ঞাতি নবানি দেহী। তো এর মানে হচ্ছে যে যেমন আমরা আমাদের বস্ত্র আছে, আমরা বস্ত্র পরি, বস্ত্র যখন নোংরা মানে পুরনো হয়ে যায় বা ছিঁড়ে যায় তখন আমরা সেই বস্ত্রকে পরিত্যাগ করে আমরা আমাকে নতুন বস্ত্র পরি। সেরকমই বলছে এই যে আগেই তো দেহী এবং দেহর কথা বললেন, যে দেহ এবং দেহের মধ্যে যিনি থাকছেন দেহী, তো দেহটা যখন জীর্ণ হয় দেহের মধ্যে পরিবর্তন হয়, আগে ভগবান কৃষ্ণ বলেছিলেন যে দেখো দেহটা
এক সময় জন্ম হয়, তারপর সে বালক হয়, তারপর সে যুবক হয়, তারপর সে জরাজীর্ণ হয়। তো এই দেহটা তো জরাজীর্ণ হবেই একদিন। তো যখন এই দেহটা জরাজীর্ণ হয়, বৃদ্ধ হয় এবং আত্মা দেখে যে এই দেহের মধ্যে আমি থাকতে পারছি না, তখন আত্মা এই দেহকে পরিত্যাগ করে সে অন্য দেহতে প্রবেশ করে, ঠিক আছে? তখনই সেটাকে আমরা মৃত্যু বলে বলি। যে কখন মৃত্যু? যখন এই শরীর থেকে আত্মা বেরিয়ে যাচ্ছে, ঠিক আছে? সবাইকে অনেক অনেক ধন্যবাদ সবাই। আপনারা আমাদের এই ভিডিওটাকে লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন।